নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইসলাম শিক্ষা বইয়ের পৃষ্ঠা নম্বর এর সমাধান করে দিচ্ছি এখানে একক কাজ ফিদিয়ার প্রযোজ্য ক্ষেত্রগুলো চিহ্নিত কর তো এখানে বলছে যে উল্লেখিত শিরোনামের আলোকে শ্রেণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক তুমি ফিদিয়ার প্রযোজ্য ক্ষেত্রগুলো উপস্থাপন করো তো এইটার একটা নমুনা উত্তর এখন আমরা প্রদর্শন করব চলো শুরু করা যাক তো ফিদিয়া কি সে বিষয়টা আগে একটু বলে নেই তোমাদের ফিদিয়া হচ্ছে কেউ যদি রোজা রাখতে না পারে তাহলে ওই রোজা রাখতে না পারার কারণে মিসকিনদেরকে খাওয়াতে হয় এমন একটা নিয়ম তো ফিদিয়ার প্রযোজ্য ক্ষেত্রগুলো হচ্ছে অতিশয় বৃদ্ধ এক অতিশয় বৃদ্ধ মানে বয়স খুব বেশি হলে রোজা রাখা সম্ভব না হলে সেক্ষেত্রে সে ব্যক্তিকে ফিদিয়া আদায় করতে হবে দুই অত্যন্ত অসুস্থ অত্যন্ত অসুস্থ হলে রোজা রাখা যদি একেবারেই অসম্ভব হয়ে পড়ে এবং ওই সমস্যা থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকলে সেক্ষেত্রে ফিদিয়া আদায় করতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য